বাংলাদেশকে গ্রুপ সেরা হতে হলে যা করতে হবে, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে 5 বারের শিরোপা জয়ী শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে সুপার 4-এ যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলেছে আফগানরা। শ্রীলঙ্কার বিপক্ষে আফগানদের দাপটে ক্রিকেট স্পিড দেখে কিছুটা শঙ্কিত বাংলাদেশ দল। মঙ্গলবার আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ যদি জয় পায় এবং নিজেদের পরের ম্যাচে শ্রীলঙ্কাকে টাইগারদের হারায়, তাহলে বি গ্রুপের সেরা দল হিসেবে সুপার 4-এ খেলবে বাংলাদেশ। তাদের সঙ্গে একই গ্রুপ থেকে সুপার 4-এ খেলবে আফগানিস্তান। বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে শ্রীলঙ্কাও। যদি আফগানিস্তানের কাছে বাংলাদেশ হেরে যায় এবং শ্রীলঙ্কাও টাইগারদের হারাতে পারে, তাহলে বাংলাদেশকে বিদায় করে আফগানিস্তানের সঙ্গে সুপার 4-এ খেলবে লঙ্কানরা। এ গ্রুপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে রোববার রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে সুপার 4-এ খেলা বলতে নিষিদ্ধ হয়ে গেল ভারতের। নিজেদের পরের ম্যাচে দুর্বল হংকংকে হারালেই এই গ্রুপের সেরা দল হিসেবে সুপার 4-এ খেলবে ভারত। ভারতের বিপক্ষে পাকিস্তান হারলেও তাদের ভয়ের কিছু নেই। তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ হংকংকে হারালেই ভারতের সঙ্গে এ গ্রুপ থেকে সুপার 4-এ খেলা নিশ্চিত হবে বাবর আজমদের। তবে হংকংয়ের বিপক্ষে আফগানিস্তান যদি কোনো কারণে হেরে যায়, তাহলে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। তখন ভারতের সঙ্গে হয়ে সুপার 4-এ খেলবে হংকং। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।